পবিত্র ঈদ উল আজহারের আগে অনুষ্ঠিত হচ্ছে না এসএসসি পরীক্ষা, এই বিষয়টি নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু, ওয়েলকাম টু আওয়ার টেলিওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বিস্তারিত বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের আজকের এই ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেন। আমরা জানি গতকাল আমাদের আগামী 19 তারিখ থেকে শুরু হতে যাওয়া সকল বিষয়ের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে সিলেটের বন্যা পরিস্থিতির কারণে, এবং সেই স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা পবিত্র ঈদ উল আজহারের আগে আর অনুষ্ঠিত হচ্ছে না, এবং বন্যা পরিস্থিতির উন্নতি হলে আগামী 7 থেকে 10 দিন পর 15ই এসএসসির নতুন রুটিন প্রকাশ করা হবে এবং ঢাকা শিক্ষা বোর্ড থেকে এই তথ্য জানায়। অর্থাৎ আমাদের এসএসসি পরীক্ষার যে রুটিন, সেই রুটিনটা প্রকাশ কিন্তু নির্ভর করতেছে আমাদের বন্যা পরিস্থিতির উন্নতির উপরে, এবং বন্যা পরিস্থিতি যদি উন্নতি হয় তখন আমাদের 7 থেকে 10 দিনের মধ্যে কী করা হবে, এই আমাদের এসএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হবে। এবং এই বিষয়ে আমাদের আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ঈদের আগে এসএসসি পরীক্ষা আয়োজনের সুযোগ যে একেবারে নেই তা বলবো না, অর্থাৎ যদি সুযোগ থাকে নেবে, তবে সব কিছু নির্ভর করছে আমাদের বন্যা পরিস্থিতির উপর। আমরা আশা করছি আগামী 1 সপ্তাহের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে আর পরিস্থিতি ভালো হলে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে। অর্থাৎ আমাদের সারা দেশের, অর্থাৎ সিলেটের এবং সারা দেশের যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি যদি উন্নতি হয় তাহলে আমাদের হয়তো বা ঈদ উল আজহারের আগে নেওয়ার সুযোগ আছে, কিন্তু আমাদের মনে হয় না সেই অবস্থাটা, সেই উন্নতি এতটুকু উন্নতি হবে। তো এদিকে আমাদের যে এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ করা হয়েছে, অর্থাৎ যে যে শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার কেন্দ্র, তো সেই সেই শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই বিষয়ে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, বন্যা কবলিত এলাকা ছাড়া অন্য সব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক নিয়মে পাঠদান চালু থাকবে, যদি কোনো প্রতিষ্ঠান ক্লাস কার্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় তবে তা পুনরায় চালু করতে হবে, অর্থাৎ তাদেরকে আবার সে শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে চালু করতে হবে। তো এর আগে শুক্রবার আমরা জানি দেশের সার্বিক যে বন্যা পরিস্থিতির, সেই সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী 19 জুন থেকে শুরু হওয়া সকল শিক্ষা বোর্ডের এসএসসি, জেনারেল এসএসসি, ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবং এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় পরীক্ষার পরবর্তীত সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছেন। এটা তো আমরা সবাই জানি, ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের চ্যানেলে, আমাদের পেজে কিন্তু আমরা এই সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি এবং আপনারা দেখেছেন। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, আমরা সবসময় আপনাদের এসএসসি পরীক্ষা থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট পেলে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। সো আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন, এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।